বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধর হাতে একটা নারী এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরি নাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছো, আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ, নাড়ু খাওয়াবো আমি। স্বামী কি করে বানিয়েছো, কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছো? শোনো কায়াধর, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এই নাড়ুটা তৈরি করেছে, বাইরে আছে মাখো আর ভিতরে আছে কালকুটি। ছমকে উঠেছিল কায়াধর, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না। এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না? যাও চলে যাও, তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে, একদিকে স্বামী একদিকে সন্তান, বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে যেখানে প্রহ্লাদ তিন রাত তিন দিন খাই। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়, কতটুকু কষ্ট পেয়েছ, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, তাই যে তুমি কৃষ্ণ পাবে? আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তির অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো। আজকের প্রহ্লাদ তিন রাত তিন দিন ঘুমাইনি, কিছু খাই, কারাগারে বসে আছে। কয়াধমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে, আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে সষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল, হিরণ্যকশিপু? না, দিয়েছিল তার মা। এই সমাজে প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়াধমাকে সষ্টাঙ্গে প্রণাম প্রহ্লাদ, প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা মা গো। কারাগারের ভিতরে প্রহ্লাদ, মা বাইরে। আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, ছমকে উঠেছে কয়াধর। বলে উঠলে, আরে তোরে কি দিয়ে মরা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরি নাম করেছিস বলে তিন রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে? পাঁচ বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা, পাঁচ বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো আর আমাদের যাবার সময় হলো, আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়, সুখ দুঃখ দেওয়ার মালিক একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ না। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু।
কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি, আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি মা গো, দাও না গো, বড্ড খিদে পেয়েছি, তিন দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানি ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। ও মাইরা, বাবা মায়ের অসাদ খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়? কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না, মা বলছে না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মামা দাও না, জোর করে বাইরে আছে, তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ু থালা থেকে নাড়ু কেড়ে নিল। আর যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারলো না কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে কি গো। সব নয়নে ভগবানের দেখা যায় না, দন্তস্ব সব মানে সর্বস্ব, তালবেশ সব মানে মরা, এখানে সবাই মরে আছি, এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবেই তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলীবাদন। যেই মা চৈতন্য হল চেতন সত্তা ভগবান, আর কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে? ওই পাথর দাঁড়িয়ে পড়ে আজে বন্ধু রূপে ভজন করে স্বাভিমাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু, আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। যেই না হাতটাকে চেপে ধরেছে প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি? সে কি রে আমায় ভুলে গেছে? একসঙ্গে তুই তো সবসময় আমাকে দিয়ে খা, আজকের একা একা খাচ্ছিস যে বড়। ওই যে একটা মন্ত্র ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই ঠিক আছে, আর যারা প্রসাদ ভোজি না একটা কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। তা আজকের প্রহ্লাদকে বলছে কি রে, তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস যে বড়, দে আমার। যেই না বলেছে দে আমার, ভক্ত বৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা, সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে, আর যারা আমার কৃষ্ণ ভজন করে, যারা গোপাল ভজন করে দেখেছে, শুধু নিতে শিখেছে। যে করে আমারা তারি করি শুনে মরা, তবু যদি না ছাড়ি আমার পা, তার পর হই আমি তারি দশা। আমি যে ভক্তরে যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে, জোর করে ভগবান কেড়ে নিয়েছে। ওই ভিতরে যে কালকূট বিষ ছিল, ভগবান কত
কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি? ভক্তের জন্য ভগবান বিষও খেতে দশ পা পিছোয়নি। ওই ভিতরে যে ওই বিষ ছিল ভগবানের নানুটা নিয়ে বিষটা খেয়ে নিল, আরে বাইরে যে মাখমা ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল। সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল। কি যে এই যে ভগবান আমাকে এতবারে দেখা দেয়, কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না, আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না, আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখব। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজেই এরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে দাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করল, আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ, প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে। ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী চলো, মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে, একটু চলো তো শুনে আসি। এই নামটা কলিযুগে নয়, কলিযুগে প্রকাশ পেয়েছে। এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতাযুগ তারপরে প্রকাশ পায়। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো, বৈকুণ্ঠে গেল, শিবলোকে গেল, ইন্দ্রলোকে গেল, ধনু সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে। কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন তলমল করছে, মা লক্ষ্মী বলছে, প্রভু চলো না মর্তের মাটিতে, খেয়ে কে এমন হৃদয়ে জোড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি, আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল, আর পিছনে এসে ভগবান ডাকছে, প্রহ্লাদ হরিনাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না, মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি, আমি এতদিন ধরে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখিনি, আমি এই রূপটা দেখবো বলে আমার এই হরিনাম বাবা। বলো প্রহ্লাদ তুমি কি চাও? ঠাকুর আমার জীবনে অন্য কিছু চাওয়ার নেই, ও তো আমাদের মতো ভক্ত নয়, আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই, তাই না? আমার ছেলে পুলে সংসারে যেন সব ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে, প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর কিছু চাও না দাও, ওটা আমায় দিয়ে রেখো, আর তোমার স্মরণে যেন আমার মতি থাকে। ভগবান বলছে, প্রহ্লাদ ওটা তো তোর আছে, ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি পার হতাম, ওটা তো আছে, ওটা আছে বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আর কি চাস বল? প্রভু যে হরি নাম শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এলো, শিব শিবলোক থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে, হে মায়া তুমি একেবারে আমায় আশীর্বাদ করো, ওই নামে যখন ভক্তরা গাইবে যেন ভক্তগণ পাগলের মতো
পাগলের মতো জানোই হরি বাসরে ছুটে তোমার মাথার গন্ডগোল আছে, ভক্ত একটু কেঁদে ডাকলো তুমি আশীর্বাদ দিয়ে দিলে, কিন্তু একবারও ভেবে দিলে না। এটা সত্য যে সত্য ত্রেতা, তারপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছো যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা, তাহলে প্রহ্লাদ হরি নাম করলো তুমি আশীর্বাদটা দিয়ে দিলে, আর কি হবে? তুমি তো তিনটে যুগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা করবে, যাগ যজ্ঞ করবে, ব্রত পূজা করবে, কিন্তু হরি নাম হবে কবে? ভগবান বললেন একবার যখন আশীর্বাদ দিয়েছি এ যুগে না এ দেহে না, আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে নদিয়াই যাব, যেদিন আমি সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে হরি নাম করব, হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত হরি হরি ধ্বনি দিয়ে আশীর্বাদ দিয়ে রেখেছে। তাই তো সেই হরি নামে যোগ দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করল গো, কেহ বলে
বাসুদেব ঘোষণ হরি জোড়হা হরি জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আজ বাসুদেব প্রকাশ হল বাসুদেব কহে এইবার প্রকাশ বাসুদেব 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 প্রকাশ বাসুদেব সবাই যাই একটু দেখে আসি নবদ্বীপ থেকে বৃন্দাবনের ভাবটা কেমন। তবে যখন আমরা যাব এই বিকাল বিকাল, কারণ আমাদেরও তো বিকাল হয়ে গেল, চলে একটা দুটো পাক ধরেছে, আমাদেরও যাবার বাসি বাজব বলে কথা। আচ্ছা একবার সবাই মিলে বলো গভুর সুন্দর কি ধ্বনিটা হলো কি, এখনো রিহার্সাল দিতে পারলাম না, এত দিন কীর্তন হচ্ছে, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়, এটা জয় না, এত জোরে জয় না, কত দূর শোনা যাবে? সোনারপুর স্টেশন এপারে তেমাতা সোনারপুর যাবে, স্টেশন যাবে। আচ্ছা বেশ, আগে দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই একবারে, প্রত্যেক আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সবাই যারা দূরে দূরে ছড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন, আর যারা ইউটিউব করছে আবার আমার দিক থেকে ঘুরিয়ে নাও ওই দিকে দাও, কার হাত উঠেছে আর কার ওঠেনি তখনই বোঝা যাবে, দুদিন পরে দেখবে, সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিবী বৃন্দাবন কি বিশ্বপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর বাবা হাতটা একটু ব্যথা করছে। চলো একটা ব্যায়াম সারা হয়ে গেল বিকালের ব্যায়ামটা, চলো এবার এবার সবাই একটু বৃন্দাবনে যাই, আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন, সবাই যাবো তো একটা ভজন গাইতে গাইতে, একটু উদ্ধনি দাও না বাবা কুণ্ড রাধা কুণ্ড গিরি I'm
আমার সম্প্রদায় বলবে, আপনারা বলবেন না? একটু বলবেন সবাই থেকে একবার, একসঙ্গে তালে তালে করে তালে, যেমন প্রত্যেকে ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি